এটা বৈশ্বিক জলবায়ু সম্মেলন যেটাকে আমরা সংক্ষেপে COP28 বলে থাকি, জাতিসংঘের সম্মেলন মিডিয়া সেন্টার। মানে এখানে যারা এই সম্মেলনটা কভার করতে এসেছেন তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এখানে আপনি বসে ল্যাপটপে কাজ করতে পারবেন, ওয়াইফাই ফ্রি রয়েছে। এদিকে এসছি, মিডিয়া রুমটা একটু ঘুরে দেখো, একটা দিক আগে শেষ করি। অনেক বড় মিডিয়া সেন্টার, অনেক মানুষ কাজ করতে পারে একসাথে, অনেক সাংবাদিক। আপনারা জানেন যে বিশ্বের সব দেশ থেকেই সাংবাদিক এসছেন, তারা এখানে বসে কাজ করেন। এখানে একটা লোগো লাগানো হয়েছে সম্মেলনের, যদি আপনি চান কারো ইন্টারভিউ নেবেন তাহলে এখানে এনে সেই ওইটাকে ব্যাকগ্রাউন্ড করে ওই সোফাতে বসিয়ে ইন্টারভিউ নিতে পারেন। বাংলাদেশ থেকে দারিপুর থেকে এসছি আমরা, যাদের জন্য অনেক লোক লাগে, যেমন বিবিসি, সিএনএন, ওদের জন্য রয়টার্স, ওদের জন্য ওই ওদিকে রুম আছে। আর এখানে যারা একজন একজন করে যারা বসতে চান, এখানে খালি জায়গা আছে। গতকালকে আমি এখানে বসে কাজ করেছিলাম, আমি দেখাচ্ছি চেয়ারটাতে। আজকে ওই যে এই ভদ্রমহিলা বসেছেন, আমি এখানে বসেছিলাম গতকাল। এটা হচ্ছে ইন্টার নিউজ আর্ট জার্নালিজম, আর্ট জার্নালিজম নেটওয়ার্ক, যারা হচ্ছে সাংবাদিকদের ফেলোশিপ দিয়ে থাকে। 20 থেকে 22 জন সাংবাদিককে তারা এখানে নিয়ে আসে স্বল্প প্লেসগুলোর থেকে। গত বছর আমি তাদের ফেলোশিপে এখানে এসেছিলাম। না পাঠালে সেটা অনেকটা গ্যাপ থেকে যায়, বিদেশ থেকে বাংলাদেশের নিউজ রুমের সাথে বসে যোগাযোগের একটা ব্যাপার রয়েছে। তবু এতটুকুই আজকে দেখালাম, আমরা মিডিয়া রুমে আর আগাবো না, আমাদের অনেক কাজ রয়েছে ফিউচারের পাশাপাশি, আমাদের নিউজও করতে হবে। সো আজকে এখানেই শেষ করছি।